সদর উপজেলার বেতাই গ্রাম সকাল থেকেই ছিল সাতসাজ রব গ্রামের সহজ সরল মানুষগুলোকে আনন্দ দিতে আয়োজন করা হয় গরুর গাড়ির দৌড় যশোর ঝিনাইদহ মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট গরুর গাড়ি এই অংশ নেয় রোমাঞ্চকর এই প্রতিযোগিতাকে ঘিরে আয়োজন করা হয় আনন্দ মেলারও গৃহপালিত এই প্রাণীগুলোকে নিয়ে চমৎকার এই প্রতিযোগিতা দেখে খুশি দর্শকরাও গ্রাম বাংলার ঐতিহ্যে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা খেলা আহ দেখতে আসছে এখানে এসে অনেক ভালো লাগছে এই খেলাটা আমরা উপভোগ করি এবং আনন্দ পাই গতবার আমরা খেলা দেখতে আসছিলাম খুব ভালো লাগলো এবার আসলাম এবার খেলাটা খুব ভালো লাগছে আমি আজ বারো বছর ধরে গাড়ি দৌড়াই আমি গাড়ি দৌড়াই আমার নিজের পিরিয়াদের জন্য না কিন্তু দর্শকের আনন্দ দেওয়ার জন্য তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং সমাজকে অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে এই প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা উচিত বলে মনে করেন জেলা পুলিশের এই কর্মকর্তা হাজার হাজার যুব সম্প্রদায়ের যুবকরা ছিল এখানে যুবশ্রেণী এখানে এরা এই যে খেলাধুলায় যদি মেতে থাকে তাহলে আমার মনে হয় এই জঙ্গিবাদ সন্ত্রাস নাশকতা সেই মাদক বাল্যবিবাহ ইফটিজিং এগুলিতে থেকে তারা বিরত থাকবে আয়োজকরাও দিলেন ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস আমরা এই ঐতিহ্যটা দীর্ঘদিন ধরে রাখার জন্য বছরগুলোতে পরবর্তী আরো জমকালো ভাবে আয়োজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী হয়েছে উজ্জ্বলের গরুর গাড়ি পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সময় সংবাদ ঝিনাইদহ